কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। গত ভিডিওতে আমি যখন শর্ট ফিল্ম বানানোর এবং ভিডিও বানানোর ক্ষেত্রে কথা বলেছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম তিনটি জিনিস খুবই খুবই জরুরি। একটি হচ্ছে একটি ভালো ক্যামেরা, দ্বিতীয় হচ্ছে একটি অডিও সিস্টেম, আর তৃতীয় হচ্ছে লাইটিং। লাইটিংয়ের উপর অনেক কিছু নির্ভর করে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার এখানে আমি লাইট নেই, আমি জ্বালাইনি। আমি যদি জ্বালাই হয়তো অন্যরকম দেখা যাবে। আর এখন একটু মেঘলা রয়েছে আকাশটা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো বিভিন্ন কন্ডিশন থাকতে পারে আমাদের ওয়েদারের, বিভিন্ন কন্ডিশন থাকতে পারে আমাদের ইনডোরের, আমরা যেখানে আছি সেই অবস্থা বিবেচনা করে আপনাকে লাইটিংও করতে হবে। এবং অডিও এবং ভিডিও, সেজন্য আপনাকে ভালো ক্যামেরা এবং অডিও সিস্টেমের দরকার হবে। আজকে আমি যে কোনো একটি বিষয় নিয়ে, অডিও নিয়ে কথা বলবো। ক্যামেরার যে ব্যাপারটি হচ্ছে, ক্যামেরার সাথে অডিও সেট করতে হয় বা সেট হয়, আপনি যখন ভিডিওটি বানান ক্যামেরা থেকে এবং একটি ভিডিও দেখেন, তারপরে আপনি হয়তো বললেন যে আমি খুব একটা ভালো মুভি দেখেছি বা একটি ভালো অডিও সরি ভিডিও দেখলাম, তার মানে কি আপনি একই সাথে বলছেন যে আপনি একটি ভালো অডিও শুনেছেন? কারণ সুন্দরভাবে ক্রিস্পিভাবে না শুনলে কিন্তু ভিডিওটা মনে ধরে না, মনের দাগ কাটে না। সেই কারণে আপনি দেখবেন হলিউডের মুভিগুলিতে সাউন্ড কিন্তু বা অডিও যেটা আছে না, সেটা কিন্তু একদম উঁচু লেভেলে তারা রাখে। আসুন আজকে আপনাদের সাথে আমি অডিও লেভেল নিয়ে কথা বলি। আমি কয়েকটি মাইক ব্যবহার করে থাকি। আমি যখনই কিছু শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করি বা আপনাদের সাথে কথা বলি, কিছু কিছু মাইক আমি ব্যবহার করি। আজকে তার সাথে পরিচিত হব, কারণ জগতে আমরা যখন এই প্রযুক্তির উৎকর্ষতার যুগে আছি, তখন সেই সব জিনিসগুলি আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যবহার করতে হবে, যেগুলি এখনকার ইকুইপমেন্টের সাথে খাপ খায়। সে ধরনের কয়েকটি অডিও সিস্টেম আমি সংক্ষিপ্ত রূপে ব্যবহার করছি, দেখাচ্ছি আপনাকে। যারা হয়তো বিগ বিগ মুভি বানান, তাদের হয়তো সিস্টেম আরও অনেক উন্নত হবে। তবে সাধারণ কিছু অনুষ্ঠান করতে গেলে বা শর্ট মুভি করতে গেলে সাউন্ড সিস্টেমের জন্য আপনার কিছু জিনিস আপনার থাকতে হবে। যেমন স্টুডিওর জন্য কনডেন্সার মাইক দরকার, স্টুডিওতে কথা বলতে হলে ক্রিসপি সাউন্ড, যেমন আমরা ভূত এফএম শুনি, শুনতে ইচ্ছা করে, রেডিও প্রোগ্রামগুলি শুনি, শুনতে ইচ্ছা করে, কনডেন্সার মাইক ব্যবহার করা হয়। আজকে আমার এখানে কনডেন্সার মাইক নেই, স্টুডিওতে রয়েছে। আজকে আমার কাছে রয়েছে একটি ডাইনামিক মাইক। আমরা যদি কোথাও সাক্ষাৎকার নিতে যাই বা কারোর সাথে কথা বলি বা আউটডোরে কথা বলি, এই কনডেন্সার মাইকটা কিন্তু আপনাকে এই ডাইনামিক মাইকটা কিন্তু আপনাকে ক্যামেরা পর্যন্ত সাউন্ডটা সুন্দরভাবে প্রবেশ করতে সহযোগিতা করবে। এবং সেক্ষেত্রে আপনি যদি হাওয়া বা বাতাস বেশি থাকে, আপনি কিন্তু এরকম একটি জিনিস ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনার এয়ারকে কাট করবে, এয়ারের যে নয়েজ আছে, নয়েজ হচ্ছে আসছে অবিরত আসছে আপনার সিস্টেমের মধ্যে, সেটাকে কিন্তু সে আটকে দেবে। সো কোম্পানির কথা যদি বলি আমি, এই কোম্পানিটি একটি কী বলে প্রফেশনাল কোম্পানি, শিওর কোম্পানি। তো প্রফেশনাল কোম্পানির জিনিসগুলি যেন আমরা কিনি, সেটা আমরা চাইবো যে প্রফেশনাল যেন কিনি, যতটা সম্ভব প্রফেশনাল। কারণ এসব জিনিস আপনি রোজ রোজ কিনতে পারবেন না। তো কোয়ালিটির সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না, আপনার জিনিসটি ভালো হবে না। এখন আমি যদি একটি ডাইরেকশনাল মাইকের দিকে যাই, এটি আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অস্ট্রেলিয়ার মেডের রোড ডাইনামিক মাইক রয়েছে। আমি এটি ব্যবহার করি যখন আমি কোনো কারো কাছ কোনো ভিডিও করি, ক্যামেরার উপরে আমি এটা লেগে, একটা হট শু রয়েছে দেখতে পাচ্ছেন আপনি, আমি যদি আর একটু কাছে থেকে দেখাই, হট শু রয়েছে। সেই হট শুর মাধ্যমে আমরা এটাকে সেট করে থাকি। এবং রোড মাইক্রোফোন, ডাইরেকশনাল মাইক্রোফোন, ডাইরেকশনাল মাইক্রোফোন হওয়ার কারণে দেখবেন সামনে দিয়ে যদি কেউ কথা বলে, সেই কথাটা কিন্তু সুন্দরভাবে যতটা শোনা যাবে, পিছন থেকে আমি যে কথা বলছি আমার কথাটা একটু কম ভালো শোনা যাবে, কম ক্রিসপি শোনা যাবে। কারণ এই দিকের যে সাউন্ডগুলি আসছে সে এখান থেকে কভার করছে। সো আমরা কোনো ভিডিও করতে গেলে সামনে থেকে যে শব্দ আসছে, আমরা যা দেখাতে চাচ্ছি, সেজন্য এটা হতে পারে একটি ভালো মাইক। এবং আমরা যদি কোনো একটা ইনডোরের মধ্যেও থাকি এবং আমরা সেট করে ক্যামেরা সামনে রেখে কথা বলি কয়েকজন, তাহলে কিন্তু আমাদের সকলের কথা সমানভাবে ক্যাচ করে সামনে দিয়ে এটি কিন্তু ক্যামেরার মধ্যে রেকর্ড করবে। সো রোড ডিরেকশনাল মাইক্রোফোন এটা অত্যন্ত সুন্দর। এবং দেখুন এভাবে বাঁধার পরে এটা এমনভাবে রয়েছে, যদি একটু ঝাঁকিও লাগে তো এটা কিন্তু আসলে এভাবে নড়বে, মাইকটা কিন্তু নড়বে না। তার ফলে আপনার যে সাউন্ডটা যাবে সেটা কিন্তু মানে কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না, সুন্দরভাবে সুললিতভাবে সাউন্ডটা যাবে। খুব সুন্দরভাবে তৈরি করা একটা 9.9 ভোল্টের ব্যাটারি রয়েছে এর মধ্যে। যাক, আজকে আমি ডিটেলসে না গিয়ে আপনাকে শুধু একটু দেখিয়ে দিতে চাচ্ছি, আমি ডিটেলসে যেতে চাচ্ছি না। এই গেল আমার ডিরেকশনাল মাইক।
আর তারপরে আমি আপনাকে বলতে চাচ্ছি, সিরামনিক যে আমার কাছে মাইক্রো কি বলে এটাকে ট্রান্সমিটার রয়েছে, একটা ডুয়াল ট্রান্সমিটার এটা সিস্টেম, একটি রিসিভার যেটা আমি ক্যামেরার উপরে এই মুহূর্তে লাগিয়ে রেখেছি, আর আমার হাতে রয়েছে দুটি ট্রান্সমিটার। ট্রান্সমিটার কারণ হচ্ছে আমরা দুজন মানুষ যদি এখানে থাকতাম, দুজন যদি কথা বলতাম, আমরা দুজনের কথা কিন্তু সুন্দরভাবে আমরা রেকর্ড করতে পারতাম এবং একদম সুন্দর ক্রিস্পি সাউন্ড। এই মুহূর্তে আপনি আমার যে সাউন্ডটি শুনছেন সেটি কিন্তু এটি থেকে শুনছেন। এটি হচ্ছে সিরামনিক TX9 ট্রান্সমিটার এবং রিসিভার লাগানো রয়েছে আমার ক্যামেরার মধ্যে। আমি খুব প্রিফার করি কারণ এটার সাউন্ডটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব বেশি পছন্দ হয়। সো আপনিও যদি ক্রিস্পি সাউন্ড চান, কোনো ইন্টারভিউ কারো নিচ্ছেন অথবা কোনো মানে কারোর সাথে কথা বলছেন রাস্তায় চলতে চলতে, সেই মুহূর্তে কিন্তু আপনি এই দুটি ব্যবহার করতে পারেন, এই মাইকটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডুয়াল, ট্রিপলও পাওয়া যায়, মানে তিনটাও পাওয়া যায়, এই ধরনের সিঙ্গেল পাওয়া যায়, দুটো পাওয়া যায়, তিনটার দাম আর একটু বেশি। আমি এটা হয়তো $3,300 কিনেছিলাম। যাই হোক, এখন পরবর্তীতে যে সাউন্ড অডিও সিস্টেমের কথা বলবো সেটি হচ্ছে আপনার একটি জুম H5 হ্যান্ডি রেকর্ডার। এটা হ্যান্ডি রেকর্ডার এই কারণে যে এর মধ্যে নিজের একটি SD কার্ড লাগানো রয়েছে, দুটো ব্যাটারিতে এটি চলে, দুটো AA ব্যাটারিতে এটি চলে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে আমি আপনাকে যদি দেখাই, এখানে আপনি যে মাইক্রো XY মাইক্রোফোনটি দেখছেন, যে দুটি মাইক্রোফোন দেখছেন, এই মাইক্রোফোনে কিন্তু আপনি সরাসরি যে কোনো বক্তা বা কোনো রাজনীতিবিদ বা কারো ইন্টারভিউ নিলে সরাসরি কিন্তু তার মুখে আপনি ধরে আপনি রেকর্ড করে নিতে পারছেন। আপনার কিন্তু আর বাড়তি কোনো কিছুর দরকার হচ্ছে না এবং সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও যদি এটাকে আপনি একটা ইন্টারফেস হিসাবে ব্যবহার করেন, আপনি দেখতে পারেন সর্বোচ্চ 4টা মাইক কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে দুটো কিন্তু আপনি দেখছেন মাইক, দুটো আপনি মাইক নাম্বার 1 এন্ড 2, এই দুটো পয়েন্টে কিন্তু আপনি দুটো মাইক সেট করতে পারেন। এই মাইকগুলি কন্ডেন্সার মাইক অথবা ডাইনামিক মাইক আপনি সেট করতে পারেন কানেকশন দিয়ে। এবং আপনি যদি, আপনাকে যদি আমি দেখাই, অসংখ্য ফাংশন রয়েছে, অন করলে এটা দেখা যাবে। যদিও এখন আজকের এই পরিসরে অনটা মনে হয় এইদিকে, হ্যাঁ এটা হচ্ছে অন। সংক্ষিপ্ত পরিসরে আমার পক্ষে হয়তো দেখানো সম্ভব হবে না সব কিছু। এটা এমন একটা ডিভাইস, এর মধ্যে অনেক সিস্টেম রয়েছে, যে সিস্টেমগুলির এক একটি করে আপনাকে বললে আপনি হয়তো বুঝবেন এবং আপনি এটা রিভিউ দেখতে পারেন। এর উপর আমার একটি ভিডিও রিভিউ রয়েছে, আমি আরেকটি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো একদিন। এবং আপনাকে যদি আমি আর একটু দেখাই, যে দেখুন লেফট রাইট 1 2, মানে বামের যে মাইক, ডানের যে মাইক, 1 নম্বর মাইক, 2 নম্বর মাইক, 4টা মাইক কিন্তু এখানে আপনি সেট করতে পারছেন, এখানে রেকর্ড করতে পারছেন। আপনি খুব ইজি টু ইউজ, আপনি ফরওয়ার্ড রিওয়ার্ড করতে পারছেন, স্টপ করতে পারছেন, প্লে করতে পারছেন, বিভিন্ন সিস্টেম রয়েছে, সাউন্ড বাড়াতে কমাতে অ্যাডজাস্ট করতে পারছেন। আর এই যে মাইকটা আপনি XY মাইক দেখছেন, এই মাইকটা কিন্তু আপনি খুলতে পারছেন, এই দুই দিকে যদি আপনি দেখছেন নব রয়েছে, চাপ দিয়ে আপনি এটা কিন্তু খুলতে পারছেন। খুলে যদি এই কোম্পানিরই অন্য কোনো মাইক রয়েছে, যেগুলি আপনার কি বলে ডাইরেকশনাল মাইক, যদি আপনি ব্যবহার করতে চান, আপনি কিন্তু এই পয়েন্টে সেট করতে পারেন। আর যদি না চান তাহলে কিন্তু আপনি এটিও সেট করতে পারেন। প্লাস আরও অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে, এটার মধ্যে রয়েছে, যেমন আপনি একই টাইমে আপনি কানের মধ্যে দিয়ে আপনি শুনতে পাচ্ছেন কি কথা হচ্ছে না হচ্ছে, এবং এ ধরনের অনেক, এবং রিমোট কন্ট্রোলের দ্বারা আপনি ব্যবহার করতে পাচ্ছেন, রিমোট এখানে রয়েছে। এবং সেফটির জন্য দেখুন এই নবগুলিতে আপনি যে সাউন্ড অ্যাডজাস্ট করছেন সেটা যেন বিঘ্নিত না হয় এবং পুরো জিনিসটা যেন সেফে থাকে, সেজন্য একটি স্টিলের এখানে একটি দেয়া রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন খুব মজবুতভাবে তৈরি। আমি যদি আপনাকে দেখাই, এটা এখানে রয়েছে জুম জাপান অ্যাসেম্বলড ইন চায়না, ওকে লাইন ইন, এখান থেকে লাইন দেওয়া হয়। সো এখান থেকে আপনি শব্দও শুনতে পাচ্ছেন, একটা মাইক্রোফোন রয়েছে। এবং আপনি যদি আপনার আপনি ক্যামেরার কি বলে ট্রাইপডে আপনি যদি স্ট্যান্ড মানে লাগাতে চান, লাগিয়ে রাখতে চান, আপনি এখানে কিন্তু এটা লাগাতে পারেন, পয়েন্টটা রয়েছে এখানে। সো এটা হতে পারে আপনার সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য একটি রেকর্ডার এবং ইন্টারফেস দুটোই, জুম H5, জুম H6 রয়েছে, বাট আমি প্রিফার করি 5, কারণ এটা ব্যবহার করা অধিকতর
সুবিধা, সিক্সও ভালো, তবে সিক্সটা একটু বেশি দামি। এটা হংকং ডলারে 2,200 টাকার মতো দাম মাত্র, বাকি জুম সিক্সটা মনে হয় 3,600 বা সামথিং আর একটু বেশি। এনিওয়ে, তো এইসব জিনিসগুলি যেগুলি আছে যে কোনো একটি আপনি ব্যবহার করলে কিন্তু আপনার কাজ হবে এবং এগুলি কিন্তু আপনাকে একটি সুন্দর ক্রিস্পি অডিও দেবে। আর যখন আপনার অডিও ভিডিও সম্মিলন হবে তখন দেখবেন আপনি কিন্তু একটি ভালো ভিডিও মেক করতে পারছেন যেটা মানুষ পছন্দ করবে। তো এগুলি হচ্ছে মোটামুটি আমি ব্যবহার করি, আরও কিছু আমার অন্য একটি অফিসে রয়েছে, তো সেগুলি আমি হয়তো দেখাবো অথবা না দেখালেও নেক্সট টাইম হয়তো আমি লাইটিংয়ের উপরে কথা বলবো অথবা ক্যামেরার উপরে কথা বলবো। লাইটিং, ক্যামেরা, অ্যাকশন এগুলি নিয়েও কিন্তু একটি জীবন কাটিয়ে দেওয়া যায় এবং খুব ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। যদি ইচ্ছা সুন্দর থাকে, ভালো থাকে, সৃজনশীল থাকে, আপনি কিন্তু এই লাইনেও আপনি একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানকার আজকের মতো এখানকেই শেষ করছি এবং আশা করব যে আপনারা কি মনে করেন আমাকে বলবেন, মেসেজ দিন। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মেসেজ বা কমেন্ট পাওয়ার জন্য মানে চেয়ে থাকি যে কি মেসেজ আপনাদের আসছে, তার ফলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো নেক্সট আমরা কি করতে চাই। সো একটি উদ্দেশ্য আমার, যেটা আমি পরিশেষে বলতে বলতে যেতে যেতে বলে যাচ্ছি, সেটি হচ্ছে আমার দেশের ছেলেরা আমরা সকলেই যেন একটা কিছু, এমন কিছু করতে পারি যেটা আসলে স্ট্যান্ডিং হবে এবং একজন ইয়ং ছেলে আপনি করতে পারছেন। যারাই আমার সাথে যোগাযোগ করছেন বা উদ্বুদ্ধ হচ্ছেন বা শুনছেন কথাগুলি, কেন শুনছেন, কারণ আপনি করতে চাচ্ছেন, আপনার মধ্যে অদম্য স্পৃহা বাসনা রয়েছে, এখনই সময় হচ্ছে এটাকে সুন্দরভাবে অ্যাক্টিভ করা, এটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা। এখন না হলে কখনো না, এখনই করতে হবে, এখনই করতে হবে আপনাকে, কারণ এখনই আপনি যুবক, এখনই আপনাকে করতে হবে। এবং আশা করি আপনার একটি সৌন্দর্যমণ্ডিত সুন্দর জীবন হবে, আপনি যে কোনো লাইনে যাবেন আপনি সফল হবেন, এই কামনার সাথে সাথে এখানে আজকে